ফার্স্ট অফ আমার দিয়ে শুরু করে দিচ্ছে এরকম বলবো তো মনে করেন যে মানে আমার বিভিন্ন ওয়াজ মাহফিলে ইনভাইট করা হইতো আমি যাইতাম না কিন্তু বাড়ির পাশে মসজিদ ছিল প্লাস আপনার ওয়াজের ইয়া করছিল প্যান্ডেল মুন্ডেল করছিল তাও শোনা যেত ওইখানে প্রতিনিয়ত আমার ধর্ম নিয়ে আপনাকে বাজে মন্তব্য করা হয় মানে আবি যাবি অনেক কিছু বলা হয় কিন্তু আমি জানি আমার ধর্ম ঠিক না ঠিক আছে মানে আপনি মানে একটা পর্যায়ে এরকম দাঁড়ায় গেছিল যে আমি মানে আমার ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মতে দিয়ে এরকম একটা মানে সিচুয়েশন আসছিল পরে দেন আমি অনলাইন সার্চ করতে করতে আপনার ইয়া পাইলাম তো ওইখান থেকে আপনার কথা শুনলে যেমন আমি আমার অবস্থানে ঠিক আছে বুঝছেন এটার জন্য আপনাকে আমি ধন্যবাদ জানাইতেছি যে আপনি মানে চোখে আঙ্গুল দিয়ে দেখা দিচ্ছেন আসলে কোনো ধর্মই সত্য না আচ্ছা আচ্ছা ঠিক আছে খুবই ভালো লাগলো শুনে কিন্তু আপনার কি কোনো প্রশ্ন বা কোনো আলোচনা আছে কোনো বিষয়ে তো এই জিনিসটা আমি আমার ছোট ভাইরে বলতে বুঝাইতে পারতাছি না যে দেখ তো ধর্মটা মানে এরকম সঠিক না ঠিক আছে তো ওই বিষয়ে বলে যে ভাই তুমি কিছু বলো আমি তারা কিছু প্রশ্ন করুন ঠিক আছে এই কারণে যেমন পাশে বসে ছিল যদি অনুমতি দেন তাহলে বলতে পারি দিতে হ্যাঁ ঠিক আছে বলুক ওনাকে তাহলে বলেন উনি প্রশ্ন করুক জি আসি ভাইয়া হ্যাঁ বলেন উনি যেটা বলতেছিল যে আপনার মানে এই ধর্মই ওই করবেন ওই মূলত যেটা আপনি নাস্তিক তো আমার কথা হচ্ছে যে তাহলে আমরা করবোটা কি যদি কোনো ধর্মই পালন না করি যে আমাদের সৃষ্টি করছে অবশ্যই একটা কারণ থাকে প্রত্যেকটা বিষয়ের পিছিয়ে তো একটা কারণ থাকে না তো আমরা করবোটা কি তাহলে করবেনটা কি বুঝলাম না তো মানে করবেনটা কি মানে ধরেন আমরা মানে হিন্দু ধর্ম পালন করতে আপনার পুতুল দিয়ে খেলে নাকি হ্যাঁ হ্যাঁ এই যে এই বার্বিডল তারপরে সুপারম্যান স্পাইডারম্যান এই জিনিসগুলো তো কাল্পনিক সত্তা তাই না এগুলো আসলে বাস্তবে কোনো অস্তিত্ব নাই এগুলা তো কার্টুন কমিক্স ভিতরে পাওয়া যায় কিন্তু এগুলার কোনো বাস্তবতা নাই তাই না জি 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 কিন্তু বাচ্চারা এগুলা দিয়ে খেলে কেন কারণ তাদের ভালো লাগে বা খেলতে মজা লাগে ওরা মনে করে অনেকেই মনে করে যে আসলে বোন হয় স্পাইডারম্যান আছে সুপারম্যান আছে ব্যাটম্যান আছে তারপরে ক্যাটম্যান ক্যাটওম্যান ওয়ান্ডারওম্যান ইত্যাদি ইত্যাদি অনেকের অনেক ধরনের মানে কার্টুন ক্যারেক্টার আছে অনেকের মানে অনেক ইয়া আছে এখন তারা যখন একটু বড় হয় তখন তো আর সেগুলো তাদের দরকার হয় না সেই বড় হয়ে গেলে তারা কি দিয়ে খেলবে ভাই বলেন তো একটু

আমার ভালো লাগতেছে না ভাই না খেলে আমি খুব কান্না পাইতেছে ভাই আমার পুতুলটা খেলতে পারছি না আমি এখন বড় হয়ে গেছি খেলতে পারছি না এটার জন্য তো বড় হয়ে গেলে তো আর কেউ কান্নাকাটি করে না নাকি না না কান্না করে না তাহলে মানে এত কি ইম্পর্টেন্স এই জিনিসটা যে এটা খেলতেই হবে

কিন্তু আমি ব্যক্তিগত ভাবে আমার বডিটাকে ডোনেট করে দিয়েছি আমার মৃত্যুর সাথে সাথে আমার বডিটাকে ডাক্তাররা কেটে কাটবে কেটে আমার বডিতে যেই সমস্ত অংশ আছে যেগুলা অন্য কোনো মানুষের কাজে লাগবে যেমন ধরেন আমার চোখের কর্নিয়া এটা ছয় ঘন্টা পর্যন্ত তখনও জীবিত থাকবে আমার কর্ণিয়া গুলা আমি মারা যাওয়ার পরেও মনে করেন আপনার ছোট বোনটা জন্মান্ধ বা অন্ধ হয়ে গেছে তার সে চোখে দেখতে পাচ্ছে না তার একটা কর্ণিয়া দরকার একটা কর্নিয়াকে আবার দুই ভাগ করা যায় হ্যাঁ দুই ভাগ করে দুই চোখে যায় একটা পেলে আপনার যে যে অন্ধ বোন সারা পৃথিবীতে দেখতে পাচ্ছে না তার জীবনটা বদলে যাবে তার জীবনটা একদমই পরিবর্তন করেছি যে আমার বডিটাকে আমি ডোনেট করে দিয়েছি লিখিতভাবে রেজিস্ট্রেশন করে আমার মারা যাওয়ার পরে আমার বডি থেকে যত কিছু আছে যেগুলো অন্য মানুষের কাজে লাগবে সেগুলো সাথে সাথে কেটে নিয়ে যাওয়া হবে এবং আপনার বোনের মতো যে সমস্ত মানুষেরা আছে যাদের যে জিনিসটা লাগবে ধরনের একজন কিডনি নষ্ট একজনের ফুসফুস নষ্ট একজনের হার্ট নষ্ট একজনের করনিয়া নষ্ট একজনের এইটা নষ্ট সেটা নষ্ট যত কিছু আছে আমার শরীরে সবকিছু সাতে সাথে নিয়ে যাওয়া হবে এবং যে সমস্ত মানুষের প্রয়োজন সেই সমস্ত মানুষের শরীরে দিয়ে দেওয়া হবে সেগুলো ফিট করে দেয়া হবে যারা এবং সেই ক্ষেত্রে কোনো ধরনের ধর্ম দেখা হবে না কোনো লিঙ্গ দেখা হবে না কোনো বর্ণ দেখা হবে না যে লিস্টের সামনের দিকে আছে তা সেই জিনিসটা দিয়ে দেওয়া হবে এটা হচ্ছে আমার আমি এই কাজটা করে ফেলেছি অলরেডি আমার মৃত্যুর ছাত্রী অনেকগুলা মানুষে উপকার হবে অনেকগুলা মানুষ যার কিডনি নষ্ট যে মারা যাচ্ছে হয়তো এক মাস পরেই সে মারা যাবে যাকে ডায়ালিসিস করে বেঁচে রাখা হয়েছে সেই ব্যক্তিটা হয়তো এক মাস পরেই মারা যাবে এবং ডাক্তারও বলে দিতেছে তোমার আর বেশি দিন নাই সে হয়তো আমার কিডনিটা পে যদি ব্লাড ম্যাচ করে ব্লাড গ্রুপ যদি ম্যাচ করে তাহলে সে হয়তো আমার কিডনিটা নিয়ে আরো 3 বছর বেঁচে থাকবে এই যে আমি যে মারা গেলাম আমার মারা যাওয়ার পরেও আমি মানুষের কিছু কাজ করে গেলাম মানুষের কিছু উপকার করে গেলাম আমার মৃত্যুটাও আমি মনে করি আমি মরার সময়ও একটা আত্মপ্রশান্তি নিয়ে মরতে পারবো যে আমার মৃত্যুর সাথে সাথে অনেকগুলো মানুষের জীবন রক্ষা পাবে অনেকগুলো মানুষ চোখে দুই চার মানুষ চোখে দেখতে পাবে এবং অনেকগুলো মানুষের উপকার হবে এবং এরপরে যদি আমার বডিটা যে অংশটা অবশিষ্ট থাকে সেই অংশটা দিয়ে দেওয়া হবে মেডিকেল কলেজে যেন মেডিকেল কলেজের ছাত্রদের সবসময় প্রয়োজন পরে একটা বডির যে বডিটাকে তারা কেটে কুটে তারা যেন এক্সপার্ট হয় যারা সার্জারি করে তাদের এক্সপার্ট হইতে হয় বডি কাটতে হয় যত বডি তারা কাটতে পারে তত তাদের এক্সপার্টিস বাড়ে তারা অপারেশন গুলা খুব সুচারুভাবে করতে পারে যত বডি তারা কাটবে তত তাদের এক্সপার্টিস হবে আমি আমার বডিটাকে মেডিকেল কলেজেও দান করে গেছি আমার যে অবশিষ্ট অংশ আছে সেটা দিয়ে দেওয়া হবে মেডিকেল কলেজে যেন ছাত্ররা আমার বডিটাকে কাইটা ছিঁড়া যা ইচ্ছা কইরা যা ইচ্ছা করে যেন টেস্ট করতে পারে কোথায় কি আছে সবকিছু দেখতে পারে এবং তাদের যেন মানে প্রফিসিয়েন্সি বেড়ে যায় যেন তারা পরবর্তীতে যখন অন্য কারো সার্জারি করবে তখন যেন সে খুব ভালোভাবে সেই সার্জারিটা করতে পারে ইনফ্যাক্ট আমাদের দেশে বাংলাদেশে এরকম ডেড বডি পাওয়া যায় না এই কারণে মেডিকেল কলেজের ছাত্ররা মাসের পর মাস বসে থাকতে হয় কবে একটা পাওয়া যাবে বডি পাওয়া যাবে বা কেউ একজন ডোনেট করবে একটা বডি সেই বডিটা পাওয়া গেলে সব ছাত্ররা ধুরমুরায় যায় সেটাকে মানে মানে ইয়া করতে কাটাকাটি করতে তখনও লাইন পাওয়া যায় না বেশিরভাগ মেডিকেল কলেজে মানে মুসলিম প্রধান দেশগুলোতে এটা একটা বড় সমস্যা যে ডেড বডি গুলা তারা ইয়া করতে পারে না পরীক্ষা নিরীক্ষা করতে পারে না এবং দেখেন আপনি একটু নিজেকে শরীর অঙ্গ প্রত্যঙ্গ দান করা ইসলাম থেকে মৌলিক ভাবে মৌলিকভাবে সুনির্দিষ্ট ভাবে সুনির্দিষ্টভাবে দশায় কোন ব্যক্তির প্রয়োজন আপনি শরীর থেকে ব্লাড দিলেন অথবা আপনার কোন অঙ্গ তাকে দিলেন তাতে আপনি বড় ধরনের কোনো ক্ষতিগ্রস্ত হলেন না আর আপনি না দিলে তিনি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন তার জীবন মরণের ব্যাপার বা এই ধরনের কোনো ইস্যুতে আপনি জীবদর্শা যদি আপনি কাউকে অপেক্ষাতে দান করেন সেটা জায়জ আছে কিন্তু মৃত্যুর পর আপনার অঙ্গ আপনি কোনো হাসপাতালে দিয়ে গেলেন মেডিকেল স্টুডেন্টদের জন্য দিয়ে গেলেন বা আপনি তখন কিডনি ইত্যাদি রেখে গেলেন যে এটা কোনো ব্যক্তি লাগলে কাজে লাগবে এভাবে দেওয়া যাইজ নয় তৃতীয়ত এটা অনেকেই করে থাকেন কবরের জগতের প্রতি তার বিশ্বাসটা ঠুনকো হওয়ার কারণে বা অবিশ্বাস থাকার কারণে অর্থাৎ তিনি মনে করেন যে মৃত্যুর পর গেলে তো মাটির সাথে মিশিয়ে যাবে কী প্রয়োজন অযথা এটাকে নষ্ট করার বরং এটা দিয়ে একটু উপকৃত হোক আপাত দৃষ্টিতে খুব চমৎকার একটা দৃষ্টিভঙ্গি এটি মূলত একটি অন্তঃশাসন আল্লাহরি বলেছেন যার অর্থ যে মানুষের মৃত্যুর পর একটা বিশেষ জগৎ বা বিশেষ একটা জীবন থাকবে যেটাকে বার্জাহি জীবন বলা হয় আর এটা কিয়ামত পর্যন্ত অবশিষ্ট থাকবে যার এই বার্জাখে জীবন বা কবর জীবনের প্রতি বিশ্বাস না থাকলে মানুষ তখন মনে করে এটা তো নষ্ট হয়ে যাবে হয়ে যাবে কিন্তু আল্লাহ আলামিন সেই আপনার দেহাবশেষ যে অবস্থায় থাকুক না কেন সেটাকে বিশেষ ধরনের আপনার অনুভূতি শক্তি দিবেন যেটা দৃশ্যমান নয় এবং সেটা জান্নাতের নামত কিংবা জান্নামের শাস্তি এটা ফিল করতে পারবে তো সার্বিকভাবে এটি জায়জ নয় মৃত্যুর পর শরীর অঙ্গ প্রত্যঙ্গ ইত্যাদি দিয়ে যাওয়া আচ্ছা এখন আপনি আমাকে একটু বলেন যে এই যে ইসলামে যে ইসলাম যে এই জিনিসটাকে বাধা দিল এবং এই বাধাটা দেয়া এবং এটাকে যে জায়জ নয় বললো এটা তো আপনি শুনলেন নাকি শুনেছেন এই ভিডিওটা হিমেল আপনাকে বলছি আপনি একটু আনমিউট করে কথা বলেন আনমিউট করে বলেন আপনি শুনেছেন কিনা ভিডিওটা পরিষ্কার ভাবে নিজেকে একটু আনমিউট করেন মিউট আনমিউট বাটন দেখেন মিউট আনমিউট মাইক্রোফোন বাটন আছে মিউট আনমিউট বাটন এটা একটু চাপ দেন আচ্ছা আপনি তো নিজেকে আনমিউট করছেন না ভাই আপনার কথা তো শুনতে পাচ্ছি না হিমেল আপনার কথা তো শুনতে পাচ্ছি না আপনি নিজেকে মিউট করে রাখছেন কথা শুনতে না তো না চলে গেছে উনি তো চলে গেলেন কেন চলে গেলেন আমি তো এই জিনিসটা বোঝাচ্ছিলাম হিমেল আপনি যদি শুনে থাকেন তাহলে আপনি আবার এসে হতে পারেন আমি মানে পয়েন্টটা শেষ করতাম যে পয়েন্টটা হচ্ছে গিয়ে এই যে ইসলাম যে জিনিসটা বলে এবং আমি আপনাকে ফতোয়াও দেখাতে পারি এই বিষয়ে ফতোয়াও আছে যে এগুলা জায়েজ নাই আপনি একটু আনমিউট করেন হিমেল আপনি একটু দেখেন এমআইসি মাইক্রোফোন নামক একটা বাটন আছে সেখানে চাপ দিলে আপনার মানে মাইক্রোফোনটা ইয়া হবে চালু হবে এমআইসি মাইক বা মাইক্রোফোনের একটা লোগো আছে সেখানে চাপ দেন হ্যাঁ এই তো হয়েছে এই তো হয়েছিল 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 আবার করেন হ্যাঁ এই তো ঠিক আছে এবার বলেন এবার কথা বলেন জি ভাই বুঝতে পারছি কিন্তু এখন আমাদের ধর্ম যেটা মানে ছোট থেকে মা বাবা আমাদের শিক্ষা দিয়েছে বা আমরা পড়াশোনা করে যতটুকু বুঝছি যে আমাদের প্রত্যেকটা সৃষ্টির বিষয়ে একটা মানে কারণ থেকে একজন স্রষ্টা থাকা অবশ্যই সেটা 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 আর আলোচনা আমার আলোচনা এই যে আলোচনাটা আমি করলাম এতক্ষণ এইটা নিয়ে আগে একটা কনক্লুশনে আসুক এরপর আপনি আরেকটা পয়েন্টে যান দুটো আবার আরেকটা পয়েন্টে চলে যাচ্ছেন আপনি আমাকে যেটা জিজ্ঞাসা করছি যে এই যে আহমদুল্লাহ সাহেব বাংলাদেশের সবচেয়ে বড় আলেম এখন বর্তমানে এই আহমদুল্লাহ সাহেবের সাহেব বলেন এটা অবশ্যই ইসলামের মানে বিধানই এটা যে এগুলা দেয়া যাবে না মৃত্যুর পর লাশ কাটা কাটা করা যাবে না এটা ইসলামের বিধান এখন আপনার কি মনে হয় আপনি কোন সমাজে থাকতে বেশি সচ্চন্ত বোধ করবেন দেখেন এই সমস্যাটা কিন্তু আপনার মায়েরও হতে পারে আপনার নিজেরও হইতে পারে তাই না আপনার একটা কিডনি নষ্ট হয়ে গেল বা আপনার একটা চোখের নষ্ট হয়ে গেল এখন আপনি কি এরকম একটা সমাজে সমাজে থাকতে চান যে সমাজে ইসলামী সরিয়ে আইন চলবে নাকি এরকম আমার এমন হয়েছিল যে ওনার কিডনি নষ্ট হয়ে গেছিল ডায়ালিসিস করতে হয়েছিল তখন মানে ইন্ডিয়া ওই মাদ্রাস থেকে নাকি ইন্ডিয়া লাগাতে হবে তারপরে ডায়ালিসিস কিছুদিন করার পর আব্বু মানে মারা যায় কত মানে 3 বছর পূর্বে এমন সমস্যাটা হয়েছিল আচ্ছা বাংলাদেশ যদি ইউরোপ হইতো এবং ইউরোপের সিস্টেম যদি এরকম হইতো যে সব অনেকেই ডেড বডিটা বডিটা ডোনেট করে দিয়ে যায় তাহলে তো মানে আপনার বাবা তো বেঁচে থাকতে পারতো নাকি এখন আমরা যেটা মানি হিমুল কথা শুনে নেন আগে কথাটা একটু শুনে নেন মনে করেন আপনি আপনার হাসপাতালে বাবাকে নিছেন ডাক্তার ভুল চিকিৎসা করে মেরে ফেললো আপনার বাবাকে হ্যাঁ মনে করেন ওই ডাক্তার নকল করে পাশ করছে এবং ভুল চিকিৎসা মারা গেল আপনার বাবা এখন আপনি কি এইটা ভেবে বাসায় চলে আসবেন যে আল্লাহর মালাল নিয়ে গেছে হায়াত আল্লাহর হাতে এটা তো মানুষের হাত হাত নাই আল্লাহ ওই উসিলার মাধ্যমে ওই ডাক্তারে দিয়ে আমার বাবারে মেরে ফেলছে এটা ভেবে আপনি সন্তুষ্ট হয়ে বাসায় ফিরে আসবেন নাকি ডাক্তার ডাক্তারের বিরুদ্ধে মামলা করবেন যে এই ডাক্তার এক্সপায়ার ডেট ওভার হওয়া একটা ওষুধ খাওয়াইছিল আমার বাবাকে বা এই ডাক্তারের কোনো অপারেশন করার কোনো অভিজ্ঞতা নেই ভাবে সে ভুল জিনিস করছে এই কারণে সে আমার বাবাকে মেরে ফেলছে এইটা বলবেন কোনটা বলবেন না না অবশ্যই তার পড়াশোনা নাই ভুল ওষুধ খাওয়াইছে এই কারণে

যে কোন চিকিৎসা করছে ডাক্তার একটা ভুয়া ডাক্তার এটা কেন বলবেন এটা আমরা সামাজিক মানে আমাদের দৃষ্টিগত থেকে এখন দেখা গেছে আজরাইল কে তো কেউ ধরে না যেমন আমাদের বোন যারা আছে কান্নাকাটি আপনার যুক্তিটা যদি এটা হয় যে হায়াত মুহূর্ত আল্লাহ হাতে মানুষের আসলে এখানে কিছু করার নাই

আপনার যে আল্লাহ তাআলা তো মানে যখন আজরাল আল্লাহ ইসলামকে দায়িত্ব দিচ্ছে তখন উনি নাকি এটা নিয়ে অনেক মানে অসন্তুষ্ট ছিলেন বা কান্নাকাটি করছে যে এই দায়িত্ব উনি নিতে চাননি তখন বলছে যে তোমাকে এমন নি করে দেওয়া হবে যে মানুষ ধরেন অ্যাক্সিডেন্ট মারা গেছে বা যেভাবে মারা গেছে বা এমনি মারা গেছে সেটা তো আমার প্রশ্ন না ভাই সেটা তো আমার প্রশ্ন না ভাই সেটা ভিন্ন জিনিস সেটা মানে আজরাইলকে দোষারোপ করা হবে না সেটা সেটা তো আমার প্রশ্ন না আমি তো আজরাইলকে দোষারোপ করছি না ইনফ্যাক্ট আমি বলছি যে ডাক্তার যদি ভুল চিকিৎসা করে আপনার বাবাকে মেরে ফেলে সেই মৃত্যুটা তো আল্লাহ পাক লিখছে তাহলে আপনি যে ডাক্তারের বিরুদ্ধে বলবেন যে ডাক্তার ভুল চিকিৎসা করছে এটা বলার তো কোনো স্কোপ আপনি মুসলিম হিসেবে আপনার তো সেটা বলার কোনো স্কোপ নাই কারণ আপনার মানে আপনার বিশ্বাস হচ্ছে হায়াত মত আল্লাহর হাতে তাহলে ডাক্তারকে কিভাবে আপনি দোষারোপ করবেন বলেন ডাক্তারকে আপনি কিভাবে দোষারোপ করবেন এটা আপনি উত্তরটা দেন আমি তো ডাক্তারকে দায়ের করব আমি তো বল ভাই ডাক্তার বুয়া এই ডাক্তার ভুল চিকিৎসা করছে এই কারণে আবার বাবা মারা গেছে এটারে এটা এটা আরো পরবর্তীতে আরো 50টা ভুল চিকিৎসা করবে এটারে জেলের ভিতরে ভরতে হবে এটারে এটা যদি এটার যেন চিকিৎসা করতে না পারে কারো এই ব্যবস্থা করতে হবে কিন্তু আপনি মুসলিম হিসেবে আপনার বিশ্বাসটা তো হচ্ছে আল্লাহ পাক হায়াত মোতের মালিক আল্লাহ তাহলে আপনি কিভাবে এই মানে পজিশনে আসবেন আমার পজিশনে আসবেন আপনি তো এটা আসতে পারেন না হিমেল ভাই আপনি কি কথা শুনতে পাচ্ছেন হিমেল আপনার কোনো কথা শুনতে হবে না উনি আবার চলে গেছে মানে আমি তো বুঝলাম না উনি বারবার লাইন কেটে যায় নাকি চলে যায় বুঝলাম না আচ্ছা পরের জনকে যুক্ত